হাই প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম, আজকে আমি আপনাদের সাথে টোটাল দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করব। মানে আমার হোম ডেলিভারি দেওয়া, তারপরে হচ্ছে বাহিরে যাওয়া, সে সাথে রান্না বান্না, সে সাথে হচ্ছে আজকে টুনটুনি না কালকেই ফেলেছি চুলগুলো, তো কালকে হচ্ছে চুলগুলো ফেলে দিব। সব মিলিয়েই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো আজকের ভিডিওতে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি আমার কাজগুলো ম্যানেজ করি। কারণ অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম আমি সারা দিন কী কী কাজ করি ডেলিভারির বাহিরে, রান্নাবান্না ওইগুলো যাতে আমি একটু শেয়ার করি, তো চিন্তা করেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে। তো আমার হচ্ছে প্রথমে অর্ডার ছিল ক্রিম জাম মিষ্টি হাফ কেজি, তারপরে হচ্ছে ক্ষীরমোহন হাফ কেজি। তো এরপরে আবার এই অর্ডারটা মানে বসিয়ে দেওয়ার পরেই আমার আবার অর্ডার আসেছে কালো জাম মিষ্টির 1 কেজির। তো এর কারণে হচ্ছে আমি আবার কালো জাম মিষ্টি বানিয়েছি। আসলে অর্ডারের কোনো ঠিক ঠিকানা নেই, মানে হুট করে অর্ডার চলে আসে বলে যে কালকেই দিতে হবে। তো ওই সময় যদি অর্ডারটা পেতাম তাহলে কিন্তু আমি একসাথে বসিয়ে দিতাম সবগুলো মিষ্টি। এখন আমার দুইবার বানাতে হয়েছে। আসলে আমি অনেক সময় দেখা যায় আমি সন্ধ্যার আগেই মানে বানানোর চেষ্টা করি, আবার দেখা যায় সন্ধ্যার পরেই অর্ডার চলে আসে, সেই কারণে একটু গরমিল হয়ে যায়। তো আমার কিন্তু আগামীকালকে অনেকগুলোই অর্ডার আছে। তো কী কী অর্ডার আছে সেগুলো আপনাদেরকে আমি একে একে দেখিয়ে দিব। তো আমার হচ্ছে গতকালকে মানে আগামীকালকে আর কি অর্ডার হচ্ছে টোটাল তিনজনের, তিনজন মিলে হচ্ছে অর্ডার। তো তিনজনেরই সবগুলো মিষ্টি। তো এখানে হচ্ছে আমি কালো ক্রিম জামের জন্য কালো জাম মিষ্টি, তারপরে হচ্ছে ক্ষীরমোহনের জন্য হচ্ছে গোলাপ জামুন মিষ্টি একসাথে মানে বসিয়েছি। আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে মাশাল্লাহ, আর কালারটাও অনেক সুন্দর এসেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর কালোজাম মিষ্টিগুলো মাশাআল্লাহ অনেক ভালো। তো এগুলো আমি সারা রাতের জন্য কিন্তু এইভাবে শিরার মধ্যে রেখে দিব বানিয়ে। তো দুই দিন কি তিন দিন মিলিয়েই মনে হয় আমি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ প্রচুর পরিমাণের ভিডিও জমে গিয়েছে। কারণ প্রতিদিনই ভিডিও করা হয়, দেখা যায় আমি ব্যস্ততার কারণে মাঝখান দিয়ে একদিন দুদিন এভাবে ভিডিও দিতে পারিনি, যার কারণে মোবাইল একদম ফুল, ভিডিওই করা যাচ্ছে না, এরকম অবস্থা। তো আজকেও কিন্তু ভিডিও দেওয়ার কোনো প্ল্যান ছিল না, তারপরও ভিডিও নতুন কোনো ভিডিও করতে পারছি না বিদায় আমি কিন্তু ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমার মিষ্টি দইয়ের অর্ডার আছে হচ্ছে টোটাল 2 কেজি আগামীকালকে আর কি। তো যেহেতু 2 কেজির অর্ডার আছে সেজন্য আমি হচ্ছে একসাথে তৈরি করে নিচ্ছি। আর আমি হচ্ছে এখানে টোটাল 3 কেজি তৈরি করব, 4 লিটার দুধ দিচ্ছি, তারপরে হচ্ছে সাথে পাউডার দুধ দিচ্ছি। এতে করে আমার খুব একটা সময় লাগবে না, জাল করে ঘন করতে হবে না। তো ঘন করার বদলে কিন্তু আমি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। তো 1 কাপ গোড়া দুধ দিয়ে কিন্তু 1 লিটার দুধ হয়, তার মানে আমি এখানে 4 লিটার দুধ দেওয়ার পরে আর হচ্ছে 2 কাপ পরিমাণ গোড়া দুধ দিয়েছি। তো এটাকে আমি জাল করব, এরপরে 3 লিটার মানে ইয়া করবো, 3 কেজি হচ্ছে মিষ্টি দই বানাবো। তো এভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন, কারণ জাল করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে, আর দাঁড়িয়ে থেকেই কিন্তু জাল করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে পাউডার দুধ অ্যাড করে কিন্তু ঘন করে নিতে পারেন, তখনও কিন্তু ভালো লাগবে। তো যেহেতু এখানে 4 লিটার লিকুইড দুধ, 2 কাপ পরিমাণ হচ্ছে পাউডার দুধ, তো আমি এটাকে জাল করব হচ্ছে 2 লিটারের মতো। এরপরে বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো দিয়ে হচ্ছে 1 লিটারের মতো সম্ভবত আমি জাল করব। তারপরে হচ্ছে এটাকে আমি দইটা বসিয়ে দেব। এই যে দইটা হচ্ছে আমি রেডি করে নিয়েছি, 3 কেজি হয়েছে বরাবর। আর পাউডার দুধ দেওয়াতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি জাল করতে। নর্মালি যখন আমি এখন 6 লিটার দুধকে যদি 3 লিটার করতে যেতাম বা 4 লিটার করতে যেতাম তখন কিন্তু অনেকটা সময় লাগতো, অনেক কষ্টও হতো। কালকে কিন্তু প্রচুর পরিমাণের অর্ডার আছে, মানে 2-3 জন মিলে আসলে, তো আপনাদের সাথে সবই শেয়ার করা হবে। এরপরে হচ্ছে আমার মালাই চমচমের অর্ডার ছিল, তো সেগুলো আমি ওজনটা মেপে নিচ্ছি। এরপরে সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য আমি এখানে বাদাম কুচি দিয়ে দিচ্ছি।
এরপর আরও অর্ডার আছে, আপনারা একটা একটা করে দেখতে থাকুন। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে সব কিছুই ম্যানেজ করছি। তারপরে এরপরে যে আমি কালো জাম মিষ্টিগুলো তৈরি করেছিলাম, এই যে প্রথমগুলো হচ্ছে আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এরপর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাকি শেষে যে তৈরি করলাম কালো জাম মিষ্টি 1 কেজি, এই যে এখানে হচ্ছে টোটাল 1 কেজি কালো জাম মিষ্টি, এই যে। তো এগুলো এভাবেই থাক, আর ওগুলো তো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন। তো আমার হচ্ছে রাতে আবার রাতে হচ্ছে আমি আবার রসমালাই তৈরি করেছি। তো রসমালাইটা হচ্ছে তৈরি করার পরে আমি রেখে দিয়েছিলাম, আমি আর বেড়ে নেইনি। তো এরপরে হচ্ছে এখন হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রসমালাইটা। তো এখানে হচ্ছে টোটাল আমি 1.5 কেজি পরিমাণ রসমালাই তৈরি করেছি। একটা হচ্ছে 1 কেজির বক্স অর্ডার ছিল, আর একটা ছিল হচ্ছে 1/2 কেজির বক্স, টোটাল হচ্ছে 1.5 কেজি ছিল অর্ডার, দুইজনের ছিল। আসলে কেউ অর্ডার করেছে কালো জাম মিষ্টি, কেউ রসমালাই, তারপরে আবার কেউ আবার মালা চমচমের সাথে হচ্ছে আবার ক্রিম জাম অর্ডার করেছে, তারপর কেউ আবার হচ্ছে মিষ্টি দই, তারপরে হচ্ছে ক্ষীরমোহন অর্ডার করেছে। মানে তিনজনের অর্ডার ছিল টোটাল একদিনে। তো এভাবেই আসলে তো এখানে হচ্ছে অল্প একটু রয়ে গিয়েছে, সেগুলো আমি নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে ছোটো মাছ। এই মাছগুলো একদম ফ্রেশ, মিহির বাবা একটু আগেই এনেছে, আর অর্ডারের কাজগুলো কিন্তু এখনও বাকি আছে, ওগুলো কিন্তু রান্না করার পরেই করব। মানে হচ্ছে আমার ক্ষীরমোহনে হচ্ছে ক্ষীর লাগানো বাকি, তারপরে হচ্ছে কালো জাম মিষ্টির মধ্যে হচ্ছে ক্রিম জামের মধ্যে ক্ষীর লাগানো বাকি আছে, ক্রিম জামের মধ্যে। তো সেই কাজগুলো করে ফেলবো আস্তে আস্তে আমি। তো এখন হচ্ছে জাস্ট আমি মাছগুলো তাড়াতাড়ি করে কেটে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আর আজকের মাছ রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আসলে তাড়াহুড়া করার কারণে আমি কিন্তু রান্নাবান্নার ভিডিও এখন তেমন একটা করতে পারি না। আগে যেভাবে আমি ব্লগগুলো করতাম সেই ব্লগগুলোর মতো কিন্তু এখনকার ব্লগগুলো হচ্ছে না, যেহেতু আমার বেশিরভাগ সময় আমার বিজনেসে সময় দিতে হচ্ছে, যার কারণে আসলে আগের মতো করে সকাল থেকে রাত অবধি মানে ব্লগটা সাজানো যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করছি আপনাদের চাহিদা অনুযায়ী আমি ব্লগগুলো রেডি করতে। তো এখানে দুপুরে খাবারটা খাওয়ার পরে তারপরে হচ্ছে আমি ক্ষীরমোহন আর হচ্ছে ক্রিম জাম মিষ্টির জন্য ক্ষীরটা রেডি করে নিচ্ছি। এই কাজগুলো সচরাচর আমি সবসময় দুপুরের পরে করে থাকি, খাবার দাবার খাওয়ার পরেই। তারপরে হচ্ছে সব কিছুই হচ্ছে বিকেলের দিক দিয়ে ডেলিভারি দিতে হবে, একটা হচ্ছে ট্যাক্সিতে পাঠাতে হবে, ওখানে হচ্ছে মালাই চমচম, তারপরে হচ্ছে মিষ্টি দই, এরপরে হচ্ছে ক্রিম জাম মিষ্টি, 3 আইটেম। এরপরে আরেকজনের অর্ডার হচ্ছে কালো জাম মিষ্টি, মিষ্টি দই, রসমালাই। এরপরে হচ্ছে আরেকজনের অর্ডার হচ্ছে ক্ষীরমোহন, তারপরে হচ্ছে তারপরে কি যেন ক্ষীরমোহন, মিষ্টি দই। এভাবেই আসলে দু তিনজন থাকাতে আমি এখন ভুলে যাচ্ছি কার কোনটা ছিল। তো দুইটা ডেলিভারি তো অলরেডি করা হয়ে গিয়েছে, আর আরেকটা ডেলিভারি করতে গিয়ে কিন্তু আমি বের হয়েছি সাথে, কারণ হচ্ছে আমি একটু মার্কেটে যাব, আর এটা একদম আমাদের বাসার পাশেই ছিল। তো যখন দূরে ডেলিভারিগুলো করতে হয় আমাদের গিয়ে, তখন কিন্তু ডেলিভারি কস্টটা কিন্তু এক্সট্রা আসে, আর যখন মানে কাছে ডেলিভারি করতে হয় একদম মানে বাসার আশেপাশে, তখন কিন্তু ফ্রিতেই করা হয়। আর যখন এসে নিয়ে যায় তখন কিন্তু মানে আর ফ্রি মানে আর ডেলিভারি কস্টটা দিতে হয় না, এভাবেই সিস্টেম। আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞেস করে এই ব্যাপারটা, সেজন্য একটু ক্লিয়ার করে দিলাম। তো মার্কেটে আসার পরে আমি হচ্ছে একটা ডল কিনেছি, কারণ আমি একটা ডল কেক তৈরি করব। আরোহী টুনটুনির কিন্তু জন্মদিন, ও জন্মদিন উপলক্ষে আমার একটা ডল কেক তৈরি করতে হবে, সেজন্য আমি একটা ডল কেক তৈরি ডল কেক নিয়েছি সরি আমি একটা ডল নিয়েছি। তারপরে হচ্ছে আমি একটা মানে রোড সিস্টেমের একটা মানে ওই মানে থিমের একটা কেক তৈরি করব, আমার অর্ডার আছে একই দিনেই, মানে আরোহীর কেকটা যেদিন তৈরি করব সেদিনেরই। তো এই জন্য হচ্ছে আমি একটা গাড়ির বক্স নিয়েছি,
এখানে হচ্ছে আমি কি কি নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা ছাকনি নিয়েছি, আমার ছাকনিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে বলতে আমার হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে, আপনারা হয়তো বা লক্ষ্য করেন আমার ভিডিওর মধ্যে, ওটার কিন্তু ধরার মতো কিছু নেই। তো এরপরে হচ্ছে যে মানে গাড়ি সিস্টেম, যে একটা রোড সিস্টেম আর কি, ওটার মধ্যে হচ্ছে আমাকে বলেছে একটা ক্যান্ডেল নেওয়ার জন্য, সেজন্য আমি একটা ক্যান্ডেলও নিয়েছি। এরপরে হচ্ছে একটা আর একটা হচ্ছে আমি ইয়া নিয়েছি, মোল নিয়েছি, এটা হচ্ছে আমি পেস্ট্রি কেক তৈরি করব। কারণ যখন আমার কাছে পেস্ট্রি কেকের অর্ডার আসে, তখন কিন্তু আমার যে মোলটা আছে আমার রাউন্ড শেপে, তখন কিন্তু প্রায় দুইবারই তৈরি করতে হয়। আর এই ডলটা হচ্ছে মিহির জন্য নিয়েছি, আর এটা হচ্ছে আরোহীর কেকের মধ্যে দেওয়ার জন্য। এরপরে লুলু মার্কেটে গিয়েছিলাম, গিফট মার্কেট থেকে আবার লুলু মার্কেটে প্রচুর পরিমাণে দুধ নেওয়া হয়েছে, কারণ কালকে আমার অনেক 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 বেশি মিষ্টির অর্ডার আছে, আপনাদের সাথে শেয়ার করব। এতগুলো মিষ্টি আমি একসাথে বানিয়েছি, সেই সাথে মানে একসাথে ছানা তৈরি করেছে। অন্যান্যবারে কী হয়েছে, আমি ছানাটা হচ্ছে মানে 4 কেজি 4 কেজি করেই রেডি করতাম, কিন্তু এইবার পুরো 14 কেজি দুধের ছানা আমি একসাথেই কেটেছি। সে ভিডিওটা আসছে নেক্সট 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 ভিডিওতে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। তো এখন হচ্ছে এটা হচ্ছে পরের দিন, আমি আজকে টোটাল আপনাদের সাথে 3 দিনের ভিডিওই একসাথে শেয়ার করছি। আসলে 3 দিন বলতে একদিন সকালে, রাতে, তারপরের দিন, এরপরে হচ্ছে আবার সকালে। আজকে হচ্ছে মিনহাবুড়ি চুলগুলো আমি ফেলে দিচ্ছি, আসলে ওকে আমি গোসল করাচ্ছিলাম, এরপর হঠাৎ ওর চুলগুলো অনেক বেশি ড্রাই মনে হচ্ছিলো। এরপরে কি করেছি, আমি ওর চুলগুলো ফেলা শুরু করে দিয়েছি। যখন আমার অর্ধেক ওর চুলগুলো ফেলা হয়ে গিয়েছে, এরপরে আমার মনে পড়ে যে আরোহীর বার্থডে, আসলে আমি এতদিন ফেলাচ্ছিলাম না, মিহির বাবা আমাকে ফেলতে দেয়নি যে আরও কিছুদিন যাক। এরপর আসলে যখন ফেলার টাইম হয়েছে, তখন দেখছি যে আরোহীর বার্থডে এসেছে, চিন্তা করলাম আরোহীর বার্থডেটা চলে যাক, তারপরে হয়তোবা ফেলে দিব। কিন্তু আজকে আমার মাথার মধ্যে কি ভূত চেপে গেল, মানে আমি মানে ইয়ার লেজার নিয়ে কিন্তু ওর চুলগুলো ফেলা শুরু করে দিয়েছি। মানে এই পর্যায়ে যখন এসেছে, মানে চুলগুলো প্রায় মানে অর্ধেক ফেলা হয়ে গিয়েছে, তখনই আমার মনে পড়েছে আরোহীর বার্থডে। মিহির বাবা আমাকে বলছিল, তুমি এই কাজটা কেন করলাম, দুদিন পরে আরোহীর বার্থডে, তুমি কেন আজকে ফেলে দিলাম। আমি বলছি যে আমি একদমই ভুলে গিয়েছি, আমি নিজেও আরোহীর বার্থডে সেই জন্য চুলগুলো ফেলছিলাম না। আর এগুলো ফেলতে আমার অনেক সময় লেগেছে, মিনহা এত বেশি নড়াচড়া করছিল, কি বলবো। আপনারা হয়তো বা ভিডিওর মধ্যে দেখতে হবে, দেখো 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 মিনহা আসছে, দেখো এটা কি, দেখো এটা কি, মিনহা দেখতে আসছে তোমাকে, তোমার পিছনে, তোমার পিছনে, তোমার পিছনে, কেন দেখবে না। ও হু, মিনহা কান্না করে, তুমি দেখতেছো না, এই জন্য মিনহা কান্না করে। দেখো 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 এটা কি, বেল 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 বেল, তুমি দেখো দেখো, রেডি, 1 2 3, টানটানা, এটা কি, এটা কি রে, মাথা চুলকই, আমার মাটার মাথা চুলকই, বাবা, বেল 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 মাতা, এটা কে, বুম, তোমার আপু তোমাকে দেখবে না, চুল নেই সেজন্য, হাত খাই না, হাত খাই না, দুষ্ট মেয়ে হাত খাই না, টিস 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 টিস, বুম বুম, দুষ্ট দুষ্ট। কেমন লাগে তোমাকে চুল ছাড়া, ভালোই লাগতেছে মা, মাশাআল্লাহ, খারাপ লাগে না তো, খারাপ লাগে না, একটু খারাপ লাগে না, সুন্দর লাগে, একটু একটু রয়ে গেছে চুল, এগুলো আমি পরে সেটিং করে দিব। যে নড়া নড়তেছে রে বাবা, কি নড়াচড়া কি নড়াচড়া কি নড়াচড়া, হাত খাই না, হাত খাই না,